অনুরাধা সিন্ধু ব্লগে সবাইকে স্বাগত। আমি রোটাং এর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমি কি রোটাং এর কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। আমরা সকালে হোটেল থেকে সকাল 6টার সময় বেরিয়েছিলাম এবং রোটাং এ পৌঁছেছি তখন বিকেল 5টার সময়। কিছু কিছু জায়গায় এত জ্যাম ছিল, মানে পাহাড়ের এতে দাঁড়িয়েছিলাম। যাই হোক, আমাদের কলকাতার মতো রাস্তা চারিদিকে পলিউশন, গাড়ি এসব তো দেখতে হয়, যাবে দাঁড়ানো হয় চারিদিকে শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। মানে মনে হচ্ছিল যেন ভগবান যেন একটা ছবি এঁকে দিয়েছে, এত সৌন্দর্য চারিদিকে, যেন মনে হচ্ছে পাহাড়ের ওপরে ভগবান যেন একটা সাদা চাদর পেতে দিয়েছে। মানে যে উপভোগ এত সুন্দর করছিলাম, মানে যেটা বলা হয়, মানে চোখটাও যেন শান্তি পাচ্ছিল চারিদিক, এত সুন্দর চারিদিক। এরকম করে করেই যাচ্ছিলাম, কিন্তু যখন জামেতে দাঁড়িয়ে গেছিলাম ছোটোটা খুব দুষ্টু করছিল, শুধু বলছিলো মা চলো বাড়ি যাব, আমাদের সেই পিঙ্ক বাড়ি ফিরে যাব। যেহেতু আমার বাড়িটা পিঙ্ক কালার, ওর ফেভারিট কালার পিঙ্ক, হঠাৎ করে কি মনে হয়েছে জামেতে পাহাড়ে কোলে যখন আমরা জামেতে দাঁড়িয়ে আছি, বলছে মা পিঙ্ক বাড়িতে কবে যাবো, তো ছোটো তাই ওর শুধু কালারটা পিঙ্ক মনে হয়েছে। এই মাঝে মাঝে দুষ্টুমি ভাবনা বমি এইসব করতে করতেই আমরা ওটাকে পৌঁছে ওটাকে গিয়ে খুব মজা হয়েছে। বড়ো বড়ো নিয়ে খেলছিল, মানে খুবই আনন্দ হচ্ছিল। দেখুন আপনারা কী সুন্দর পাহাড়ের উপর সাদা বড়গুলো পড়ে আছে, অতীব সুন্দর একটা, তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি। এটি আমার বড় মেয়ে, খুবই কিউট, ওরা দুই বোনেতেই খুব কিউট লাগছিল, আর আমাদেরকে খুব মুখও লাগছিল। আমাকে তো মনে হচ্ছিল জ্যাকেট, জ্যাকেটের উপর আবার সেই পাহাড়ি সবই জুতো, মানে মনে হচ্ছে না কি একটা আমি পড়েছি। যাই হোক, বরফটাকে এনজয় করবো এই ভেবে সব কষ্ট দূরে গেছে। এরমভাবে ও কুচকুটা ওর বাবার সাথে খেলছিল বরফে, ওর বাবা বলছিল এরকম করে না, ও পিমনির সাথে ছবি হচ্ছে। আর মিঠি আমার বড়টা যত রাইডসে চাপবে বলছে মা আমি চাপবো। আমরা বলছি দাঁড়া, আমরা বুড়ি বুড়ো হয়ে গেছি আর তোদেরকে নিয়ে অত ছোটাছুটি করা নেই। যাই হোক, ওরমভাবেই আনন্দ হলো, তার কিছু কিছু ছবি ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর ওখানে প্রচণ্ড গাড়ির জাম হয়ে গেছিলো, যেহেতু সরু রাস্তা ছিল, তার মধ্যে প্রচুর গাড়ি লাইন দেওয়া ছিল, কোথায় পার্কিং তারপর ড্রাইভারকে খুঁজছিলাম। তারপর আমরা তারপর হোটেল ফিরলাম, ফেরার পথে বসছিলাম একটা রেস্টুরেন্ট, ওখানে সেইটা আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। রাধে রাধে।